সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি আর শুরু করে দিলাম আমার আরো একটি ব্লগ। আশা করি আজকে ব্লগটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো এই তো আরিয়াকে মাদ্রাসায় দিয়ে এসেছি, আর আতিকা তো সকালে চলে গিয়েছে, আরিয়াকেই আমার দিয়ে আসতে হয়। তো ওকে দিয়ে এসেছি আর এখন অন্যান্য কাজগুলো করে নিব। তো সব সময় ওকে দিয়ে এসে আমি অনেকটা সময় রেস্ট নিই, আগে নিজে রেস্ট নিয়ে নিই, তারপর আস্তে ধীরে অন্যান্য কাজগুলো করি। তো রেস্ট নেওয়ার পর দেখা যায় যে নাস্তাটা করে নেই, তারপর অন্যান্য কাজগুলো স্টার্ট করে দিই। আর সকাল থেকে যদি কাজ শুরু হয়, মানে রাতে শোয়ার আগ পর্যন্ত কাজ চলতেই থাকে, চলতেই থাকে। তো বাচ্চাদেরকে আবার আনতে যেতে হয়, আরিয়াকে নিয়ে আসি, আরিয়াকে আনার পর ওকে গোসল করিয়ে দিতে হয়, খাইয়ে দিতে হয়। তারপর দেখা যায় যে 3টার থেকে ওর একটা আরবি প্রাইভেট আছে, তো আরবিটা পড়ার পর 4টায় ছুটি হয়ে যায়, আবার ওকে আনতে যেতে হয়। তারপর এনে ওকে আবার ঘুম পাড়িয়ে দিতে হয়। তো ওরা আবার সন্ধ্যার সময় উঠলে ওদেরকে নাস্তা খাইয়ে তারপর পড়াতে বসাই। তো এই আর কি, বাচ্চা দুটো বাচ্চা নিয়েই আর কি সারাটা দিন কেটে যায় কাজের মাধ্যমে। তো এখন চলে এসেছি, কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে কি কি করছি আর কি কি রান্না বান্না করছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমার সঙ্গেই থাকুন। তো এই পর্যন্ত ক্যামেরাটা বন্ধ করে নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো আজকে সকালের এখানে নাস্তা হচ্ছে আমার ওটস, তো আমি ওটস খেয়ে নিব। আর ওটসটাকে আমি একটু পাতলা করে জাল দিয়ে নিয়েছি। এই তো আসলে আজকে কেন যেন খেতে ইচ্ছে করছে না, তারপরও খেতে তো হবেই। আর এখন বাজে সকাল 10টা, তো আমি নাস্তাটা করে তারপর কাজ শুরু করে দিচ্ছি। তো সকাল থেকে চেষ্টা করছি, আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি কয়েকবার, আমি পাস করে রেখেছি, আমি ওয়াশ করতে পারছি না, পানি আসছে না। তো বাড়িওয়ালার কাছে গিয়েছি, ভাড়া বাসা থাকলে এই একটা সমস্যা আর কি। তো অনেকক্ষণ পর আসছে, আমি কয়েকবারই ট্রাই করেছি বাট পারিনি। তো এখন ভালোভাবে কাপড়গুলো ওয়াশ হয়ে যাচ্ছে, আর কাপড়গুলো এখন ভালোভাবে ওয়াশ হচ্ছে, আর এদিকে দেখছি যে আকাশটাও একদম মেঘলা হয়ে গেল। এই যে আকাশটা একদমই মেঘলা। তো কাপড়গুলি এখন আমি মেলে দিব বারান্দায়, দেখি কতটুকু শুকায়। তো আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর একটু বৃষ্টি আসলেও ভালো লাগবে, যেহেতু প্রচণ্ড গরম সেইভাবে কিন্তু বৃষ্টি হচ্ছেও না। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আমার কাপড়গুলো ওয়াশ করা হলো। তো এখন আমি কাপড়গুলো বের করে নিচ্ছি। এই তো প্রায় এক বালতি কাপড়। তো এখন আমি এগুলো একটু বারান্দায় দিয়ে দিচ্ছি নেড়ে। তো এইদিকে দেখতেই পাচ্ছেন আমি কাপড়গুলো সুন্দরভাবে রোদ্রে ছড়িয়ে দিয়েছি। তো রোদ্র তো নাই বলা চলে, বাহিরে আর কি বারান্দায় ছড়িয়ে দিয়েছি, আর কিছু আমি গ্রিলের বাহিরে দিয়ে দিয়েছি। আর এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার গাছের অবস্থাগুলো। তো এই তো মিষ্টি কুমড়া গাছ উঠেছিল, এই পর্যায়েই আছে, কয়েকটা গাছ আছে এই। আর এই যে এই গাছটা আমি কয়েকদিন আগে লাগিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমার এই গাছটাতে খুব সুন্দর ফুল এসেছে আর আমার খুব ভালো লাগছে। তো এর আগেও দুটো ফুল এসেছিল, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই আর এই হচ্ছে আমার মানি প্লান্ট গাছটা। তো এই তো আর আরেকটা ডাল একদম একেবারে, এই যে গ্রিল দিয়ে আছে। আর এই হচ্ছে আমার ক্যাকটাস গাছটা, তো এই একটা ক্যাকটাসই আছে আমার। আর এই হচ্ছে অ্যালোভেরা, তো এখানেও আছে অ্যালোভেরা। অ্যালোভেরা গাছটা আমার কাছে অনেক ভালো লাগে, আতিকা অনেক পছন্দ করে,
আর এই তো আরেকটা মানি প্লান্ট লাগিয়েছিলাম, আর এই যে রঙ্গন গাছে রঙ্গন ফুল, এই তো ফুলগুলো ঝরে পড়ছে যেহেতু অনেকদিন হয়েছে। আর এই তো নিচের গাছগুলো, ভাবলাম যেহেতু বেলকনিতে এসেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে এখানে কয়েকটা মরিচের চারা ফেলা হয়েছিল, তো মরিচের চারাগুলো উঠেছে খুব সুন্দর, বিচি ফেলা হয়েছিল আর কি। আর একটা সুন্দর জিনিস শেয়ার করছি, এই যে কয়েকদিন আগে আমি পুঁইশাকের ডাটাগুলো জাস্ট একটু লাগিয়ে দিয়েছিলাম গোড়া থেকে, তো খুব সুন্দর পুঁইশাক হয়েছে, কয়েকটা পাতা এসেছে, তো অনেক ভালো লাগছে, দেখি কতটুকু বড় হয়। আর যখন আমি পুঁইশাক ছিঁড়তে আসবো ছিঁড়বো আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তো এই তো এখন রুমে চলে যাচ্ছি, রান্নাটা বসিয়ে দিব। আমি চাল ডাল আর গরম মশলাগুলো নিয়ে নিয়েছি, আর এখানে পোলার চালটা নিয়ে নিয়েছি। তো আজকে একটা খিচুড়ি রান্না করব, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর গরগোশত রান্না করেছিলাম, তো বেঁচে গিয়েছে কিছুটা খাওয়ার পর, তো ভাবলাম বেঁচে যাওয়া সেই গরগোশতটুকু দিয়ে বা আমি এই খিচুড়িটা রান্না করে নেব। তো চলুন শেয়ার করছি কিভাবে আমি রান্না করছি। তো এখানে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, তো ঝটপট রান্নাটা করে নেব, আর হাতে তো একদমই সময় কম যেহেতু আরিয়াকে আনতে যেতে হবে। তো এখন প্রায় 11টা বেজে গিয়েছে, তো এই 1 ঘন্টার মধ্যে 12টার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করব। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি তেল। তো এখানে আমি ফার্স্টে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এখন আমি পেঁয়াজ যখন ভেজে নিই তখনই লবণটা দিয়ে দিই। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর যেহেতু গরু গোশতে লবণ আছে তো এখানে আমি একটু পরিমাণ করে একটু কম দিয়ে দিব লবণটা। পেঁয়াজটা কিন্তু অনেকটা ভালো ভালো হয়ে আসছে, আর এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, চুলাটা একটু কমিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, আর এই খিচুড়িটা রান্না করলে অনেক মজা হয়। তো যারা রান্না করেনি এ পর্যন্ত একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন। তো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দিব একটু জিরের গুঁড়ো, তো এখানে আমি চাল ডালটা ধুয়ে রেখেছি, তো এখন চাল ডালটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি চাল ডালটা একটু কিছুক্ষণের জন্য ভেজে নিব,
এই পর্যায়ে চুলাটা একটু বাড়িয়ে দিলাম। আর আমি অন্য একটা চুলায় পানি বসিয়ে দিয়েছি, আর এই রান্নাটাতে আমি গরম পানি ব্যবহার করব। তো পোলাও, খিচুড়ি, তারপর গরু গোশত, এইসব রান্নাতে গরম পানিটা ব্যবহার করলে ভালো হয়। তো আমি চাল ডালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এর সঙ্গে কিন্তু গরম মশলা আমি অ্যাড করে দিয়েছি। আর যেহেতু গরু গোশতে মশলা দেওয়া আছে, তো সেটা পরিমাপ করেই আমি হলুদ মরিচ হলুদ লবণটা দিয়েছি আর কি। এখন হয়তো বা কালারটা হালকা দেখা যাচ্ছে, কিছুক্ষণ পর আর একটু গাঢ় হয়ে যাবে। কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। তো আমার চালটা ভাজা হয়ে গেল, এখন আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। আর এর সঙ্গে আমি গরু গোশতের তরকারিটা দিয়ে দিচ্ছি, একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করেই আছে, তারপরে একসঙ্গে হবে, খেতে ভালো লাগবে। সবকিছু দেওয়া হয়ে গেল, তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর রান্নাটা কমপ্লিট হওয়ার পর তারপর আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে যে কেমন হয়েছে। তো এই তো খিচুড়িটা রান্না কমপ্লিট। তো আমি একটু চাপ দিয়ে রেখে দিয়েছি দমে, তো এইভাবেই থাকবে কিছুক্ষণ। তাহলে যদি দু একটা চাল নাও ফুটে বা ডাল, ওই যে দেখা যাচ্ছে, তো সেটা ফুটে যাবে কিছুক্ষণ পরপর। আমি জাস্ট শুধু একটু উল্টিয়ে দিব। বাচ্চারা চলে এসেছে আর ওরা গোসলও করে নিয়েছে, তো এখন আমি বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি যে খিচুড়িটা দেখতে কেমন হয়েছে। আর খিচুড়িটা খেতেও কিন্তু অনেক মজার ছিল, তো একবার হলো আপনারা ট্রাই করবেন। যারা এই পর্যন্ত ট্রাই করেননি, প্লিজ ট্রাই করবেন। আর আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর একটা লাইক দিতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের লাইকের মাধ্যমে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার উৎসাহ পেয়ে থাকি। আর এ পর্যায়ে বলে নিচ্ছি, আমার আজকের এই ব্লগটি যদি কোনো অংশে একটু আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর চাইলেই আপনারা তার সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই রয়েছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এইদিকে আরিয়া গোসলের পর আরিয়ার চুলটাকে একটু কাট করে দিচ্ছি, যেহেতু কার্লি হেয়ার
ওর হেয়ার গুলো তো একটু ছোট করে দিচ্ছি, কারণ অনেক জট হয়ে যায় আর আঁচড়াতে গেলে অনেক বেশি ব্যথা পায়, ও ধরতেই দেয় না। তো এখানে ও মোবাইল দেখছিল, কার্টুন দেখছিল, আর এখানে আমি ওর চুলটাকে কাট করে দিচ্ছি। আরিয়ার হেয়ারটা কাট করার পর কেমন হয়েছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, আমি আর লং করছি না, তো চলে আসব নতুন আরও একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।